লম্বায় দশ ফুট উচ্চতায় সাড়ে পাঁচ ফুটেরও বেশি চেহারায় রাজকীয় ভাব তাই নাম রাখা হয়েছে রাজা বাবু তাকে লালন পালনও করা হচ্ছে রাজকীয়ভাবে অলস রাজার মতো সে সারাদিন খায় আর ঘুমায় সাদা কালো রঙের প্রাণীটির ওজন দেড় হাজার কেজিরও বেশি এত বড় রাজাবাবুকে দেখতে আসেন জনতা। তাতে রাগ করে না সে শরীরে বিশাল আকার হলেও স্বভাবে খুবই শান্ত সোনালী আর লাল রঙের মুখোশ পড়ালে বিশাল দেহি রাজাবাবুকে বেশ লাগে টাঙ্গাইলের ভুঁয়াপুর উপজেলার খানুরবাড়ি গ্রামের কৃষক মজনুমিয়া ও তার স্ত্রী জোৎসনা খাতুন পরম যত্নে লালন পালন করে আসছেন রাজাবাবুকে তার খাবারের তালিকায় থাকে কাঁচা ঘাস ভুট্টা ভুসি কাঁচা সহ নানা দানাদার শস্য আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না বাচ্চাটা আমার নিজের হাতে পশে পড়ছে আমার ছোট ভাই আমি এর মা রে কিনে আনছিলাম কিনে আনার পর এর মাকে আমি বিক্রি করে দিছি বাচ্চাটা আমি আমার ভাইরে দিয়ে দিছিলাম আমার এই এই বাচ্চার দাম দিছিল মাত্র এগারো হাজার টাকা রাজার মতোই রাজ্য না থাক কিন্তু রাজা খুব এই যে কষ্ট করে লালন পালন করছে এই গরুটা এই রাজা আর রাজা রে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আইসার দেখা যায় অনেকই করে যায় তাই আমরা আশা করি যে এই রাজা বাবু যেন যে কষ্টটা করছে একটা স্বামী স্ত্রী এই কষ্টের ফলটা জানি পায় ওনারা খুব যত্ন সহকারে নিজের সন্তানের মতোই এই গরু ওনারা স্বামী স্ত্রী দুইজন খুব ভালোভাবে লালন পালন করছে এর পিছনে অনেক শ্রম গাম গেছে কৃষক মজনুমিয়া জানান সন্তানের মতোই আদর করে রাজাবাবুকে পালছেন তারা তার থাকার ঘরে লাগিয়েছেন ফ্যান ও লাইট গরুটিকে কোরবানি ঈদে বিক্রির জন্য প্রস্তুত করছেন দাম হাঁকিয়েছেন ১৩ লাখ টাকা আলোচনার মাধ্যমে দাম আর একটু কমানোর কথাও জানিয়েছেন মজনুমিয়া বুটের বুসি ফিলাই হ্যাঁ বুটটা ভাঙায় খাওয়াই আর মাদার বুসি খাওয়াই এই তো খাবার দাবার আর এই যে গাছ আছে এই গাছই খাওয়া নয়শো কেজি চব্বিশ বল সামনে কুরবানি ঈদে বিক্রি করার চিন্তা ভাবনা করছি যদি কোনো ব্যক্তি এই কিনে এখন যদি নিতে চায় তাও নিতে পারবো যদি কয় যে কুরবানি ঈদ পর্যন্ত পাইলা দিতে হইব তাও পাইলা দেবো সমস্যা নাই শুধু আমার কিছু টাকা বায়না দিলি হবে কালকেও লোক আসছিলো আমি তেরো লাখ চাইছি সেই ব্লাস্টে আমি সাড়ে বারো বইলা দিচ্ছি তারপরে আলোচনা সাবেকের দাম কম বেশি করা যাবে আর খাবার দাবার আদর্শ করে খাওয়াই হ্যাঁ ছোট থেকেই ওরে আদর করি হ্যাঁ বাবু বইলে বইলা ডাকতাম আমি আর আমার ওই এই দুইজনেই লালন পালন করি মূলত বাইরের মানুষে এ গরু দেখেই নাই আমি বাইরে করি না ওর বয়স তিন বছর ওরে করে নাম রাখছি রাজা বাবু এগারো হাজার টাকা দিয়ে কেনা বাছুরের দাম মাত্র তিন বছরের ব্যবধানে গিয়ে ঠেকেছে ১৩ লাখ টাকায় ঠিকঠাক যত্নআত্তি করলে গরু পালন করে যে কতটা লাভবান হওয়া যায় সেটাই প্রমাণ করলেন মজনু মিয়া দম্পতি অন্যরা এই ঘটনা থেকে অনুপ্রেরণা খুঁজে নিতে পারে সাইদ রহমান কালবেলা